মানবাধিকার সংস্থা সিপিআরএস, নারায়ণগঞ্জ জেলা কমিটি ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 8 মে শনিবার সকালে পশ্চিম দেবক নাগবাড়ি মোড় মানবাধিকার সংস্থা সিপিআরএস, নারায়ণগঞ্জ জেলা কমিটি ও জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার উদ্যোগে অসহায় প্রায় 200 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা সিপিআরএসের চেয়ারম্যান ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট রাশেদ উদ্দিন। মানবাধিকার সংস্থা সিপিআরএস ও দৈনিক বিশ্ব মানচিত্রের উদ্যোগে আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন জেলা উপজেলা কমিটির মাধ্যমে আমরা দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। তার ধারাবাহিকতায় এই ঈদ পবিত্র রমজান সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমরা ঈদ গিফট উপহার যে প্রকল্প চালু করেছি, এরই মধ্যে আমরা কেন্দ্রীয়ভাবে সহ বিভিন্ন জেলা উপজেলায় এই কর্মকাণ্ড চালানো হচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সভাপতি মোহাম্মদ আলী সাহেব সহ তার সহযোগী আর যারা আছেন তাদের সহযোগিতায় আমাদের আজকে ঈদ গিফট এই কর্মসূচি পরিচালনা করা হলো। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমাজে যারা বিত্তবান আছে তারা সবাই যেন অন্তত 2-5 জন গরিব লোকের মুখে হাসি ফোটানোর জন্য ঈদের তার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। দৈনিক বিশ্ব মানচিত্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে পশ্চিম দেবক এলাকায় করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে এখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তাদের সহযোগিতা করা হচ্ছে। এই জন্য এই সংগঠনের কর্মকর্তা, সদস্য, সাথী সকলকে এবং এখানে যারা মিডিয়ার উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মানবাধিকার সংস্থা সিপিআরএস, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বিশ্ব মানচিত্র পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ আলী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, পরিচালক আলহাজ তাসলিম হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আনিসুর রহমান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি অল নিউজ 24.net-এর সম্পাদক মোহাম্মদ সানি হোসেন, সারর হোসেন বাবু, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আতিকুজ্জামান জনি, মোহাম্মদ শাহ আলী, আক্তার হোসেন খোকন, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।